একটু আগে মনে করেন ওই বেটাই একটা খাইছে, খাওয়ার পরে ও বলছে যে পেঁয়াজিটা ঠান্ডা হয়ে গেছে, তো এক খোলা নামাইছে, নামানোর আগে আবার ওই খোলাটা দিছে, ওই খোলার পেঁয়াজি আগের খোলার পেঁয়াজি ওক দিছি, এই কারণে ও বলছে যে পেঁয়াজি ঠান্ডা হয়েছে, এতটুকু। অনেকজনের ভাই 5-10 টাকার পেঁয়াজি নিতে একটা 20 টাকা খোলার একটু বেশি করে, মানে ওইটা আমাদের পছন্দ হয় না, যার মনে করেন ব্যবহারটা বেশি রং হয়েছে, ওর কাছ থেকে পেঁয়াজিটা রাইখে দিই, মানে 10 টাকার পেঁয়াজি নেবো, 10 টাকার পেঁয়াজি দেবো 4-5টা, এর ভিতরে মনে করেন 2টা খাইবো, তারপর এসে কবো যেন ভাই এটা পাল্টাই দাও ঠান্ডা হয়ে গেছে, আমরা ওর কাছে পেঁয়াজি পরে বেশি না, আমরা জিলাপি পেঁয়াজি নিমকি মানে আমাদের কাছে 3টাই আছে, এখানে ভাই 2টাই বেশি চলে, জিলাপি যেমন যায় পেঁয়াজিও তেমন যায়, সামনে শীতে শীতে ওই সময় মনে করেন ভাজা পোড়া আরো বেশি চলে, দিনে মনে করেন আজকে 6 কেজি ফেটা দিছি জিলাপির ফেটা, আর ডাউলের ফাটা দিছি 3 কেজি, আর মনে করেন মশলা টসলা আছে 4 কেজি হবে আর কি, শুক্রবারে বেশি চলে, কারণ শুক্রবারে মহল্লার লোকজন থাকে, গার্মেন্টস সব ছুটি থাকে, লোকজনের জন্য ভিড় থাকে, তখন দোকানপাটের কোনো ক্ষয়ক্ষতি হয় না, এমনিতে বিক্রি কেনা বেশি থাকলে গেলে কোনো চাপ হইলে গেলে হয়তো দু একটা মনে করেন কাস্টমারে টাকা পয়সা না দিয়ে চলে যায়, দোকানের পেঁয়াজি আর বাসার পেঁয়াজি অনেক তফাৎ আছে, কারণ আমরা হইতেছিল শুধু পেঁয়াজ দিই আর ডাউল দিই, আর বাসা হইতেছিল শুধু পেঁয়াজ আর হইতেছিল আটা দিয়ে মাখাবো, এটাই দিনে মনে করেন শুক্রবারে আমাদের একটু বেশি আসে, আর এমন দিনে 1000-2000 টাকা, আবার এমন দিনে মনে করেন 6000-7000 টাকা, এমন আমরা মনে করেন অনেকদিন অনেক এলাকায় যাই, মানে আজকে এখানে আসি কালকে অনেক জায়গায়, 2 দিন পর আবার অন্য জায়গায় যাব, আমাদের লোকজনের সাথে ভাই কোনো ইয়ে হয় না, আক্রান এলাকা ওখানে পেঁয়াজিটা চলে ভালো, সাবারে আছে জিলাপিটা খাই ভালো, মমতাজের বাড়ি মেলায় যে আমরা ওখানে পেঁয়াজি দিতেই পারি না, ওখানে ভাই গান হয়, তখন মনে করেন 20,000-30,000 যেমন দিলে কি 50,000-60,000 টাকা বিক্রি করে আসি, আমরা অতটুকু পরিমাণে ভুলাই, মানে জিলাপির ফেটা পেঁয়াজির ফেটা অতটুকু পরিমাণে দিই যেন না বাসে, আর যদি কথা হতো যদি বেঁচে যায় যদি নষ্ট হয়ে যায় ওটা ফালাই দেয়, আর তা নাহলে বাসায় ফ্রিজে রাখে দেয়, আমাদের জিলাপিটা মনে করেন অরিজিনাল গুড়ের আছে আর অরিজিনাল চিনি, আমরা দিন কাটা দিনই বাড়াই, শিরাটা মনে করেন নষ্ট হইতে দিই না, যেমন আজকে 10 কেজি দিছি, 5 কেজি গুড় আছে, 10 কেজি চিনি আছে, এটার ভিতর মনে করেন আজকে শেষ হতে বলাই দিলে, আমরা যে দোকান মেলাই বসি ওই দোকান মেলাই বসি, বাইরে খুব কম বসি, আমাদের বেচা কিনি মনে করেন সপ্তাহে একদিন শুক্রবার ভালো হয়, অন্য অন্য দিনও আল্লাহর ভালোই হয়, খারাপ না, 4,000-5,000 টাকা বিক্রি হয়, এমনি 8-10,000, আবার যেটুক চলে ওই পরিমাণই বানাই, মনে করেন 8,000 টাকার টার্গেটে বানাই, 8,000 টাকার মাল কতটুকু লাগবে ওই পরিমাণটাই বানাই, বাইসা গেলে ওটা যদি ডেট থাকে রাখি আর নাহলে ফেলাই দিই, লস তো হবেই, ব্যবসা করা গেলে লাভ লস আছেই, কাঁচামালের লস আছে ভাই, যেমন লাভ আছে এমন লস আছে, বৃষ্টি চলে চলে আসলে একটু আমাদের সমস্যা হয়, ফুটপাতে একটু সমস্যাই বেশি হয়, তখন এই যে পর্দা দিয়ে ঢাকি, মাঝে মাঝে ভিজা টিজে গেলে ফেলাই দেওয়ার লাগে, লস হয়ে যায়, সেটা না খাওয়া যাবে, সেটা তো আর খাওয়ানো যাবে না, পরিবেশটা ভালো রেখেই খাওয়ার লাগবে, এগুলো মনে করেন যে আবার কিনা আনা লাগে, বেশি চলে কিনা আনা লাগে, পলি কিনার লাগে, পেপার কিনা লাগে, মনে করেন যে 8,000 টাকার মাল কত টাকার মাল লাগবে এটা আইডিয়া করে কিনি, কিনার পরে যদি লাগে আবার কিনি।